প্রিয় শিক্ষার্থী বিন্দু, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ ও নিরাপদে আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি তোমাদের পড়াবো তৃতীয় শ্রেণীর বাংলা বই থেকে আমাদের এই বাংলাদেশ কবিতাটি। কবিতাটি আমি সেদিন পড়িয়েছিলাম, আজ আমি কবিতা থেকে কিছু প্রশ্নের উত্তর তোমাদের করে দেব। তোমরা নিশ্চয়ই বাসায় কবিতাটি মুখস্থ করেছো এবং যে সব তথ্যগুলো দিয়েছিলাম সেগুলো নিশ্চয়ই পড়েছ। আমাদের এই বাংলাদেশ কবিতাটি কে লিখেছেন? সৈয়দ শামসুল হক। আজ আমি তোমাদের আমাদের এই বাংলাদেশ কবিতার দুই নম্বরে যে আছে, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এবং কিছু প্রশ্নের উত্তর আছে সেগুলো করে দেব। তোমরা সবাই বোর্ডে লক্ষ্য করো। দুই নম্বরে আছে, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। দুই নম্বর, এখানে বক্সে কিছু শব্দ আছে, যেমন আপন, কবি, পূর্ব, দেশে, বীরের, স্বাধীন। আমাদেরকে এই শব্দগুলো বসিয়ে যথাযথভাবে সঠিক বাক্য তৈরি করতে হবে। তার দুই নম্বরে ক আছে, দেখো শামসুল হক একজন কি হবে, ফাঁকা ঘরে বসবে আপন, কবি, পূর্ব, দেশে, বীরের, স্বাধীন, কোন শব্দটি বসবে? সৈয়দ শামসুল হক একজন কবি, আমরা জানি সৈয়দ শামসুল হক একজন কবি। ক্ষয় আছে, সূর্য ওঠে কোন দিকে? সূর্য সূর্য ওঠে ড্যাশ, এখানে কি হবে? পূর্ব দেশে, সূর্য ওঠে পূর্ব দেশে, সূর্য ওঠে পূর্ব দেশে। গয়ে আছে, আমরা ড্যাশ দেশের মানুষ। গয়ে আছে, আমরা কোন দেশের মানুষ? আমরা স্বাধীন দেশের মানুষ, আমরা স্বাধীন দেশের মানুষ, আমরা স্বাধীন দেশের মানুষ। ঘ নম্বরে আছে, আমরা সবাই গ্যাস কাজ করি। শিক্ষার্থীরা তোমরা দেখে এগুলো তুলে নাও খাতায়, আমরা সবাই আপন কাজ করি। নম্বরে আছে, বাংলাদেশ অনেক দেশ জন্মভূমি। বাংলাদেশ অনেক কিসের জন্মভূমি? আর একটা শব্দ বাকি আছে, বাংলাদেশ অনেক বাংলাদেশ বীরের জন্মভূমি। বাংলাদেশে অনেক বীর জন্মগ্রহণ করেছিলেন, যার বিনিময়ে আমরা দেশটা স্বাধীন করতে পেরেছি, তাই বাংলাদেশ অনেক বীরের জন্মভূমি। তাহলে দুই নম্বরে কি ছিল? ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি, এটা হচ্ছে বাক্য তৈরি। বা
বাক্য তৈরি, ঘরের ভিতরে ফাঁকা জায়গায় শব্দ বসে বাক্য তৈরি করি। আমি আর একটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, সৈয়দ শামসুল হক একজন কবি। সৈয়দ শামসুল হক একজন কবি। সূর্য ওঠে পূর্ব দেশে, সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দেশে। আমরা স্বাধীন দেশের মানুষ, আমরা সবাই দেশ কাজ করি, এখানে হবে আপন, আমরা সবাই আপন কাজ করি। বাংলাদেশ অনেক বীরের জন্মভূমি, তোমরা তুলে নাও। তিন নম্বরে আছে দেখো, মুখে মুখে উত্তর বলি ও লিখি, সূর্য ওঠার পূর্ব দেশ কোনটি? আমি উত্তরগুলো বোর্ডে লিখে দিচ্ছি। তিন নম্বর ক প্রশ্নের উত্তর, ছোট ছোট প্রশ্ন, একটা প্রশ্নের জন্য উত্তর লেখা লাগছে। আচ্ছা, প্রশ্নের উত্তর ক কি? সূর্য ওঠার পূর্ব দেশ কোনটি? সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ। সূর্য ওঠার প্রশ্ন লিখে দিলাম না, উত্তর লিখে দিচ্ছি। সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ। সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ। খ কোন দেশ নদীর দেশ? বাংলাদেশে কত নদী আছে? এই কবিতাটিতে লেখা আছে 1300 নদীর দেশ বাংলাদেশ। তাহলে কোন দেশ নদীর দেশ? বাংলাদেশ নদীর দেশ। বাংলাদেশ নদীর দেশ। গয়ে আছে, কে মাতৃভাষা শিখালেন? মাতৃভাষা আমরা প্রথম ভাষা শিখি মায়ের মুখ থেকে। তাহলে মাতৃভাষাটা কে শিখায়? মা। কে মাতৃভাষা শিখালেন? মা মাতৃভাষা শিখালেন। মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে কেন? আসলে আমরা মায়ের মুখ থেকে প্রথম ভাষা শিখি মাতৃ, এবং সেই ভাষাটা সবার কাছে খুব মিষ্টি। তাহলে এখন মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে কেন আমি লিখে দিচ্ছি। মায়ের মুখে আমরা প্রথম ভাষা শিখি, মায়ের মুখে আমরা প্রথম ভাষা শিখি। মায়ের মুখে আমরা প্রথম ভাষা শিখি, মায়ের মুখের ভাষা বলে তা আমাদের মাতৃভাষা, মায়ের মুখের ভাষা বলে তা আমাদের মাতৃভাষা। মাতৃভাষা সকল ভাষার চেয়ে প্রিয়, কারণ আমরা মায়ের মুখ থেকে শুনে শুনে এই ভাষাটাই আমাদের কাছে সবচেয়ে সহজ ভাষা। মাতৃভাষা কি? সকল ভাষার চেয়ে আমাদের কাছে প্রিয় মাতৃভাষা সকল ভাষার চেয়ে প্রিয়।
সবচেয়ে প্রিয়, তাই মাতৃভাষাকে মিষ্টি বলা হয়েছে। মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে। আমি প্রশ্নের উত্তরগুলো আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্নের উত্তর প্রথমে ছিল কি, তিনি কয় সূর্য ওঠার পূর্ব দেশ কোনটি? সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ। কোন দেশ নদীর দেশ? বাংলাদেশ নদীর দেশ। কে মাতৃভাষা শেখালেন? মা মাতৃভাষা শেখালেন। মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে কেন? মায়ের মুখে আমরা প্রথম ভাষা শিখি, মায়ের মুখের ভাষা বলে তা আমাদের মাতৃভাষা। মাতৃভাষা সকল ভাষার চেয়ে প্রিয়, তাই মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে। এখন দুই নম্বর আর তিন নম্বরটা আমি আবার পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। দুই নম্বরে ছিল ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। শামসুল হক একজন কবি। সূর্য ওঠে পূর্ব দেশে। আমরা দেশ দেশের মানুষ, এখানে হবে স্বাধীন, আমরা স্বাধীন দেশের মানুষ। আমরা সবাই দেশ কাজ করি, আমরা সবাই আপন কাজ করি। বাংলাদেশ অনেক বীরের জন্মভূমি, বাংলাদেশ অনেক বীরের জন্মভূমি। আর তিন নম্বরের প্রশ্ন ছিল সূর্য ওঠার পূর্ব দেশ কোনটি? সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ। কোন দেশ নদীর দেশ? বাংলাদেশ নদীর দেশ। কে মাতৃভাষা শেখালেন? মা মাতৃভাষা শেখালেন। মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে কেন? মায়ের মুখে আমরা প্রথম ভাষা শিখি, মায়ের মুখের ভাষা বলে তা আমাদের কাছে, তা আমাদের মাতৃভাষা। মাতৃভাষা সকল ভাষার যে প্রিয়, তাই মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে। আচ্ছা, এখন চার নম্বরে আছে যুক্তবর্ণ। যুক্তবর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি করা, এটা বইয়ে দিয়ে আছে। সূর্য এখানে অন্তস্থ জয়, রেফ হচ্ছে যুক্তবর্ণ, প্রথমে রেফ বসবে তারপর অন্তস্থ জয় বসবে। শব্দ হচ্ছে কার্য, ধৈর্য, পূর্ব। এখানে যুক্তবর্ণ বয় রেফ, তাহলে রেফটা আগে বসবে তারপর ব, রেফ যোগ ব, গর্ব, সর্ব। স্বাধীনের যুক্তবর্ণ হচ্ছে দন্ত সয় ব, স দন্ত স যোগ ব, স্বর স্বদেশ, শব্দ হচ্ছে স্বর স্বদেশ। মিষ্টি মূর্ধন স্বরটা হচ্ছে যুক্তবর্ণ, এটাকে ভাঙালে মূর্ধন স যোগ ট, শব্দ হচ্ছে কষ্ট চেষ্টা। বইয়ে দেওয়া আছে, তোমরা পড়ে নিবে। পাঁচ নাম্বারটা দেখো, ডান দিক থেকে কবিতায় ব্যবহৃত ঠিক কথাটি নিয়ে খালি জায়গায় বসাই। আমার প্রিয়, এখানে দুটি শব্দ আছে, স্বাধীন দেশ, আপন দেশ। কবিতাটি যদি তোমরা পড়ো ভালো করে, তাহলে তোমরা এটি পড়তে পারবে। তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমার প্রিয় আপন দেশ। স্বাধীন দেশ, আপন দেশ আছে, এখানে আপন দেশ হবে, আমার প্রিয় আপন দেশ। কবির দেশ এখানে আছে, বীরের দেশ নদীর দেশ কোনটি হবে? বীরের দেশ, কবির দেশ, বীরের দেশ। সূর্য ওঠার পূর্ব দেশ, বাংলাদেশ আছে, পূর্ব দেশ আছে, তাহলে কোনটি হবে? পূর্ব দেশ, সূর্য ওঠার পূর্ব দেশ। মনের ভাষা জনের ভাষা, মা শিখালেন মাতৃভাষা। আমি আবারও বলছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। পাঁচ নম্বরে ক, ডান থেকে ব্যবহৃত ঠিক কথাটি নিয়ে খালি জায়গায় বসাই। বাম পাশে আছে স্বাধীন দেশ, আপন দেশ, তাহলে আমার প্রিয় হবে আপন দেশ। কবির দেশ, বীরের দেশ আছে, নদীর দেশ আছে, এখানে হবে বীরের দেশ। সূর্য ওঠার বাংলাদেশ আছে, পূর্ব দেশ আছে, হবে পূর্ব দেশ, সূর্য ওঠার পূর্ব দেশ। মনের ভাষা জনের ভাষা, মা শেখালে মাতৃভাষা।
6 নম্বরে দেখো ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। বাংলাদেশ কত শত নদীর দেশ বলতে পারবে না তোমরা? বাংলাদেশ 1300 নদীর দেশ, এখানে হবে 1300 এ নদীর দেশ বাংলাদেশ। কবিতে আমরা পড়েছি 1300 এ নদীর দেশ বাংলাদেশ, তাহলে বাংলাদেশ কত শত নদীর দেশ? 3 আছে দেখো, 13 হবে। খ আছে জনের ভাষা বলতে কবি কোনটিকে বুঝিয়েছেন? মিষ্টি ভাষা, মিষ্টি বাংলা ভাষা মায়ের মুখের ভাষা, সাধারণ মানুষের ভাষা মানুষের মনের ভাষা। জনের ভাষা বলতে আসলে সাধারণ মানুষের ভাষা বোঝানো হয়েছে। বাংলা কাদের মাতৃভাষা? বাংলা দেশবাসীর, মায়ের, কবির, বাঙালি, বাঙালিদের, বাংলা বাঙালিদের মাতৃভাষা। আচ্ছা এখন কবিতাটি শেষ, 7 নম্বরে আছে কবিতাটি সবাই মিলে একসঙ্গে পড়ি, 8 আছে কবিতাটি না দেখে বলি, আর 9 নম্বরে আছে বাংলাদেশ সম্পর্কে 2টি বাক্য লিখি। বাংলাদেশ সম্পর্কে 2টি বাক্য, এটি তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকলো। বাংলাদেশ সম্পর্কে 2টি বাক্য অবশ্যই তোমরা করতে পারবে। তাহলে আমরা আবার একবার ই করি, দেখো কবিতাটি ছিল কি, আমাদের এই বাংলাদেশ লিখেছেন সৈয়দ শামসুল হক। আমি আর একবার তোমাদের কাছে পুরোটাই বিবৃতি করছি। সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ, আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ। কবির দেশ, বীরের দেশ, আমার দেশ, স্বাধীন দেশ বাংলাদেশ। ধানের দেশ, গানের দেশ, 1300 এ নদীর দেশ বাংলাদেশ। আমার ভাষা বাংলা ভাষা, মা শেখালেন মাতৃভাষা, মিষ্টি বেশ। মনের ভাষা, জনের ভাষা, এই ভাষাতে ভালোবাসা, মায়ের দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ। এখানেই আছে দেখো, কে মাতৃভাষা শেখালেন? মা মাতৃভাষা শেখালেন। বাংলাদেশ কত শত নদীর দেশ? 1300 নদীর দেশ। কবিতাটি যদি আমরা ভালো করে পড়ি তাহলে আমরা নিজেরাই সব প্রশ্নের উত্তর দিতে পারব। তারপরে সেদিন শব্দার্থগুলো করিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই শব্দার্থগুলো বাসা পড়েছ, পূর্বদেশ মানে কি, প্রিয় মানে কি। আচ্ছা আজ আমি করালাম 2 নম্বর 3 নম্বর, আর পুরোটাই আমি তোমাদেরকে ই করে দিলাম। আর একবার আমি তোমাদেরকে বোর্ডের পড়াটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো, সৈয়দ শামসুল হক একজন কবি। সূর্য ওঠে কোন দিকে? সূর্য ওঠে পূর্ব দেশে। আমরা ড্যাশ দেশের মানুষ, আমরা স্বাধীন দেশের মানুষ। আমরা সবাই কী কাজ করি? আমরা সবাই আপন কাজ করি। বাংলাদেশ অনেক বীরের জন্মভূমি, বাংলাদেশ অনেক বীরের জন্মভূমি। 3 নম্বরে আছে সূর্য ওঠা পূর্বদেশ কোনটি? সূর্য ওঠা পূর্বদেশ বাংলাদেশ। কোন দেশ নদীর দেশ? বাংলাদেশ নদীর দেশ। কে মাতৃভাষা শেখালেন? মা মাতৃভাষা শেখালেন। মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে কেন? মায়ের মুখে আমরা প্রথম ভাষা শিখি, মায়ের মুখের ভাষা বলেই তা আমাদের মাতৃভাষা। মাতৃভাষা সকল ভাষার চেয়ে প্রিয়, তাই মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে। এখন তোমরা বাসায় এই যে যুক্তবর্ণগুলো দেওয়া আছে এগুলো পড়বে, পুরো অধ্যায়টাই তোমরা বাসায় একটু রিভাইজ করবে। 5 নম্বরে আর একবার বলছি, 5 নম্বরে ছিল হচ্ছে ডান দিকের ব্যবহৃত শব্দটি কথাটি বসিয়ে খালি জায়গায় বসাও। কয়ে আছে আমার প্রিয়, ওখানে হবে আপন দেশ। খ নম্বরে হবে কবির দেশ, বীরের দেশ। গয়ে হবে সূর্য ওঠা পূর্ব দেশ। ঘ নম্বরে হবে মনের ভাষা, জনের ভাষা। উয়াতে আছে মা শেখালেন মাতৃভাষা। 6 নম্বর বাংলাদেশ কত শত নদীর দেশ? বাংলাদেশ 1300 নদীর দেশ। জনের ভাষা বলতে কবি কোনটিকে বুঝিয়েছেন? সাধারণ মানুষের ভাষা। বাংলা কাদের মাতৃভাষা? বাংলা বাঙালিদের মাতৃভাষা। তাহলে আমরা পুরো কবিতাটি আর একবার ঝালাই করলাম, তোমরা শব্দার্থ, প্রশ্নের উত্তর এবং পুরোটাই ভাষায় ভালো করে পড়বে। পূর্ব দেশ মানে কি ছিল? পূর্ব দিকে ওঠে যে দেশ। প্রিয় মানে পছন্দ হয় এমন, প্রিয় মানে কি ছিল? প্রিয় মানে পছন্দ করা হয় এমন। আপন মানে নিজ, এগুলো নিশ্চয়ই তোমরা বাসায় পড়েছ। কবি মানে কি? যিনি কবিতা লেখেন।
কবি মানে যিনি কবিতা লেখেন। তোমরা বাসায় শব্দার্থসহ প্রশ্নের উত্তরগুলো পড়ে ফেলবে। কবি মানে যিনি কবিতা লেখেন। বীর মানে কি? বলবান বা সাহসী। বীর মানে বলবান বা সাহসী। এই যে বইয়ের পিছনে দেখো এইগুলো আছে, শব্দার্থ দেওয়া আছে, তোমার যদি ভুলে যাও কিংবা লেখা হারিয়ে যায় পিছন থেকে শব্দার্থগুলো খুঁজে বের করে পড়বে। স্বাধীন মানে মুক্ত, স্বাধীন মানে মুক্ত। জন মানে সাধারণ মানুষ, জন মানে সাধারণ মানুষ। তাহলে আমরা পুরো কবিতাটি পড়লাম, আমাদের এই বাংলাদেশ পুরো কবিতাটি পড়লাম, শব্দার্থ থেকে শুরু করে প্রশ্নের উত্তর সব করেছি। তোমরা বাসা ভালো করে মনোযোগ সহকারে পড়বে। এই শীতের সময় সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ নিরাপদে থাকবে। এবং আমি যেটুকু বোর্ডে করিয়ে দিলাম এর আগের দিন করিয়েছি, আশা করি তোমরা ভালো করে পড়াগুলো দেখবে এবং মুখস্থ করবে। সবাইকে ভালো থাকবে, সুস্থ নিরাপদে থাকবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।